নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত, সেই সাথে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এর আগের এপিসোড থেকে শুরু করেছি পুজোর খাওয়া দাওয়া, একটা নতুন রকমের পাহাড়ি ফল সবজি বলুন বা ফল যাই হোক, এটা হলো স্কোয়াশ। এই স্কোয়াশের সবজি একদিন তৈরি করে নিন যেদিন আপনি রাইস আইটেম রেডি করছেন। এখানে আমরা স্কোয়াশ কী করে কাটবো, দেখুন স্কোয়াশটা এরকম দেখতে হয়, এটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর এখানেও কিন্তু পাওয়া যায় বাজারে। কীরকম সুন্দর দেখতে না, একটু ভারী হয় ওজনে আর কীরকম হাত দুটোর মতো মনে হচ্ছে না, দুটো বন্ধু হাত জোর করে রয়েছে। তো এখানে আমরা প্রথমে এর খোসাটাকে এইভাবে পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। এটা যখন কাটবেন এরকম পিলারের সাহায্যে, তখন এর গা থেকে একটা কেমন চিপচিপে টাইপের রস টাইপের বের হয়। তো এটা দেখতেই পাচ্ছেন হঠাৎ করে কেমন জুসি জুসি হয়ে গেল ব্যাপারটা। তো এখানে এটাকে গোটাটাই ছাড়িয়ে নেবার পরে ভালো করে ধুয়ে নেবেন, আর ছাড়িয়ে টুকরো করে নেবার পরে কিন্তু আর ধোবেন না। তো আমরা এটা দেখতেই পাচ্ছেন কীরকম একটা হয়ে গেছে। তো আমরা এই স্কোয়াশটাকে এরকম ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, এবং হাতটাও দেখুন কী অবস্থা, হাতটাও আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এই জায়গাটায় ক্যামেরা কেন এরকম ব্লার হয়ে গেছিলো আমি ঠিক বলতে পারবো না, একটু অ্যাডজাস্ট করে নিন। স্কোয়াশ যখন কাটবেন এই মুখের দিকের অংশগুলো এরকম করে আমরা বাদ দিয়ে দিলাম, মুখের আর নিচের অংশটা। এবার আমরা দুটো টুকরো করব। তো এই চিপচিপে হয়ে যায় বলে একটু সাবধান করে কাটুন, আর খুব শক্ত থাকে। এরকম চারটে টুকরো করলাম, ভেতর থেকে বীজের মতন এই বীজ অংশটা আমরা বার করে দিচ্ছি। এইভাবে এই সমস্ত অংশগুলোকে আমরা এইভাবে বীজের অংশ মতনটা বার করে দিচ্ছি, এই অংশটা খাওয়া যায় না। এরপর আবারও আমরা এই অংশটাকে দুটো টুকরো করছি, করে নিয়ে এরও এই ভেতর থেকে এই সাদা বীজ অংশটা বার করে দিচ্ছি। এই স্কোয়াশটা ওজনে বেশ ভারী, মানে এই রকমই আপনার মনে হবে, তো হাতে নেবার পর বেশ ভারী অনুভূতি হবে। এই রকম না পাতলা না বড় টুকরো, এই রকম টুকরো করে নিচ্ছি আমরা এই স্কোয়াশটার। এই কেটে নেওয়ার পরে কিন্তু তো আর ধোবেন না, তাহলে এর পুষ্টিগুণগুলো, সেটা স্কোয়াশ কেন সমস্ত সবজির ক্ষেত্রেই, আপনি ছাড়িয়ে নেবার পরে ধুয়ে নিন কিন্তু কেটে নেবার পরে কিন্তু আর ধোবেন না, তাহলে পুষ্টিগুণগুলো চলে যায়। এই রকম করে আমরা স্কোয়াশটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নেবার পরে এবারে আমরা এটাকে জল দিয়ে সেদ্ধ করব। দেখুন আমি একটা বাটির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, এটা আঁচটা একটু জোর করে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা স্কোয়াশগুলো। এই স্কোয়াশগুলো এই রকমই হাই ফ্লেমে এটাকে বয়ল করুন, তাহলে পরে কি হবে, এর যে সবুজ এই সুন্দর রঙটা এটা কিন্তু বজায় থাকবে, আর এটা সেদ্ধও হবে, আর জলটা ফেলে দেবেন না। এই যে বাকি জলটা এটা দিয়ে আমরা রান্না করব। খানিকটা জিরে আর দু রকমই সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষেটা একটু বেশি, আপনি যে কোনো একরকমও নিতে পারেন। এগুলোকে শুকনো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিন, এর মধ্যে একটু জল দিন, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিন, একটা সুন্দর পেস্ট আমরা রেডি করে নেব। আর এখানে দেখুন আমার স্কোয়াশ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এই রকম জল পড়ে আছে, এটা আমরা রান্নাতেই ব্যবহার করব। স্কোয়াশটা এই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে সেই বাটা মশলাটা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, সর্ষের তেলেই রান্না করুন। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এক্সট্রা একটু স্বাদ বাড়াবার জন্য। তো এইভাবে আমরা টমেটো আর ক্যাপসিকামকে ভালো করে ভেজে নেব, কিন্তু একেবারে স্ম্যাশড হয়ে যাবে, কালার একদম চেঞ্জ হয়ে যাবে সেরকমও কিন্তু করব না। বেশ একটু ভাজা হয়ে গেছে, টমেটোও সফট হয়ে গেছে, এই রকম পর্যায়ে আমরা এই যে স্কোয়াশটাকে এই সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ করে রাখা স্কোয়াশটা প্রথমে জল থেকে এরকম একটা ঝাঁচড়ি হাতার সাহায্যে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের পেঁপের মতো এখানে একটা খেতে লাগবে, কিন্তু একটু অন্যরকম স্বাদ তো অবশ্যই, একদম অন্য রকমের। এই জলটা আমরা পরে ব্যবহার করব। তো আমরা দিচ্ছি একটু নুন, মানে সাধারণ নুন, হলুদ, একটুখানি ধনের গুঁড়ো আর হচ্ছে একটু চিনি। চিনিটা একটু সব কিছুর সাথে একটা স্বাদের ব্যালেন্স ক্রিয়েট করবে, তার জন্য দেব। সব কিছু তো সেদ্ধ করাই আছে, মশলাটা একটুখানি কষিয়ে নেওয়া আর কি, আর এই মশলার সাথে আমরা কষিয়ে নিচ্ছি স্কোয়াশটাকে, তাহলে পরে এর মধ্যে এই মশলার সমস্ত কিছু ফ্লেভারটা চলে যাবে। এই জলটা দিয়েও আমরা একটু এটাকে ফুটতে দেব, ভালো কথা। এর সাথে কিন্তু একটু যে ডালের ভাজা বড়িগুলো হয় আমাদের বাংলাতেই পাওয়া যায়, সেই ভাজা বড়ি খানিকটা গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। না হলে পাঁপড় সেঁকে নিয়েও গুঁড়ো করে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে হয়তো।
তো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনার কীরকম লাগলো। আমার রেসিপি কিন্তু রেডি আর আমি সার্ভ করে দিয়েছি এই রকম করে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিন, আপনি আরও বেশি ধনে পাতা দিতে পারেন, খেতে কিন্তু সত্যিই অনবদ্য। গরম ভাতে শুকনো মেখে খান, একদম অনবদ্য খেতে লাগবে, অন্য রকমের সবজি কিন্তু। অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করে বলুন যে কেমন লাগছে। পুজোর দিনে আপনি মাংস করলেন, মাছ করলেন, তার পাশে প্রথম পাতে এই সবজিটা রাখতেই পারেন। ভালো থাকুন, ধন্যবাদ বন্ধু, হ্যাপি দুর্গাপূজা।